5 অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 3 মাসে রাজধানী ঢাকা সহ সারা দেশে মামলা হয়েছে প্রায় 2,200। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 25 পুলিশ সহ 110 হাই প্রোফাইল ব্যক্তিকে। জানা গেছে এছাড়াও গ্রেপ্তারের জন্য শতাধিক পুলিশ সদস্য ও কয়েকশো আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাকে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, অতীত সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত আমলা, ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক বর্তমান সদস্যদের আসামি করা হয়েছে। সূত্র জানায় গ্রেপ্তারের জন্য শতাধিক পুলিশ সদস্য ও কয়েকশো আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাকে খুঁজছে পুলিশ। যাদের খোঁজা হচ্ছে তাদের নামে বেশ কয়েকটি করে মামলা আছে। এদের কেউ কেউ ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের অনেককেই আমরা ইতোমধ্যে আইনের আওতায় এনেছি। যেসব আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার তালিকায় থাকা পুলিশ কর্মকর্তার মধ্যে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক র্যাব ডিজি হারুনর রশিদ, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ। এছাড়াও আছেন সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এস এম মেহেদী হাসান, ওয়ারী বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসাইন, ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ইত্যাদি অনেকে। এর মধ্যে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনর রশিদের বিরুদ্ধে মামলা হয়েছে 38টি। পরের অবস্থানে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তার বিরুদ্ধে মামলা হয়েছে 36টি। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা 33, ডিএমপি যুগ্য পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে 27, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে 11, ডিএমপি ওয়ারী বিভাগের ডিসি ইকবাল হুসাইনের নামে 8, যুগ্য পুলিশ কমিশনার এ এস এম মেহেদী হাসানের বিরুদ্ধেও 8 ও র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনর রশিদের বিরুদ্ধে রয়েছে 5টি মামলা। ডেস্ক রিপোর্ট, সমকাল।